এই বছরে আমরা হয় নতুন কাপড় না নিলাম তো আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি। বঙ্গবাজারের এই সমিতিকে ওরা 20 লাখ টাকা দিবে। টিভিএস ঈদ উৎসবে নির্দিষ্ট মডেলের বাইকে পাচ্ছেন 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। টোটাল বাংলাদেশের হিজড়ারা মিলে 20 লক্ষ টাকা দিয়ে ওনাদের পাশে দাঁড়াতে পেরেছে, এজন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এদের বিপদে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজেকে নিজে ধন্য মনে করছি। বঙ্গবাজারের পক্ষ থেকে আজকের এই নিদর্শন আজকে আপনারা দেখে গেলেন, তাদের প্রতি আমি আবার সালাম জানাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকলে ওনারা বেঁচে থাকবে, আমরা ব্যবসায়ী সমাজ আজকে আলহামদুলিল্লাহ বেঁচে থাকবে। আমাদের তৌফিক নাই আর আমরা ইনাদের সাহায্য করতে পারবো না, এনাদের সাহায্য নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু এনাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা হিজড়া সম্প্রদায়, টোল বাংলাদেশের সবাই মিলে ওনাদের পাশে দাঁড়াতে পারছি, এজন্য আল্লাহর কাছে অসীম দয়ালু, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি। আর আমরা হিজড়া সম্প্রদায় থেকে এই বছরে আমরা হয় নতুন কাপড় না নিলাম, হ্যাঁ নতুন কাপড় না নিলাম, আমরা কিছু না নিলাম, কিন্তু আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি। আর এই বঙ্গ মার্কেটে আমরা অনেক নিয়েছি, অনেক খেয়েছি, আমাদের হিজড়া ভাই হিজড়া বোনেরা নিয়ে গেছে। যদি আজকে আগুন না লাগতো এই ঈদে আমাদের জাকাত ফেতরা হিসাবে যেইভাবে হোক আমাদের 2 পয়সা দিত, আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আর আমরা হিজড়া সমাজ, আমাদের টোটাল বাংলাদেশের হিজড়ারা মিলে 20 লক্ষ টাকা দিয়ে ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তৃতীয় লিঙ্গের যারা আছেন গুরুমা আছেন, দুইজন সারা বাংলাদেশ তৃতীয় লিঙ্গ দুইটা ভাগে বিভক্ত, এখানে দুইজন গুরুমা আছে, দুইজন গুরুমা সহ এখানে সারা বাংলাদেশ তৃতীয় লিঙ্গের সবাই উপস্থিত আছে। আমি আসলে দীর্ঘদিন ধরে, আমি যদিও তৃতীয় লিঙ্গের না, আর আমি আসলে অনেকদিন ধরে আমাদের যে এডিশনাল আইজি আছে হাবিব ভাই, ওনার সংগঠন আছে উত্তরণ, আপনারা সবাই নাম শুনেছেন, উত্তরণের মাধ্যমে আমি তৃতীয় লিঙ্গ বেদে পল্লী রাজবাড়ির পতিতালয় এবং আমাদের অটিজম নিয়ে আমি কাজ করি, সেই উপলক্ষে ওদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ওদেরকে নিয়ে দীর্ঘদিন আমি কাজ করছি, সামনে এগিয়ে যাওয়ার জন্য ওদেরকে ওদের সাথে ছিলাম আছি থাকবো। তো ওরা ওদের সাথে কথা হলো, এখানে যারা গুরুমা আছেন তারা ডিসিশন নিল যে সারা বাংলাদেশে ওরা কথা বলে ওদের একটা টাকা কালেক্ট করবে, করে এখানে ওরা ভালো একটা অ্যামাউন্ট এই বঙ্গবাজারে, যারা জানেন যে সেদিন একটা আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে, ওরা হচ্ছে আপনার 20 লাখ টাকা দিবে বঙ্গবাজারের এই সমিতিকে, ওরা 20 লাখ টাকা দিবে। তো এইটা আসলে আমাদের জন্য আই রিয়েলি প্রাউড, বিকজ ওরা তৃতীয় লিঙ্গের হয়ে ওরা, আমরা কিন্তু অনেক সময় ওদেরকে অবহেলা করি, ওদেরকে দেখলে কেমন করি না শিটকায়, বাট ওরা প্রথম সমাজে যে ওরা এগিয়ে এসেছে। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা তৃতীয় লিঙ্গের লোক, বিহরনালা জনগোষ্ঠী, আজকা আমাদের ঢাকা শহরে এই এই মনে করেন এই আগুন লাগাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে 8টা বিভাগ আছে, আমরা 8টা বিভাগের নেতৃত্ব দেই বকুল হাজি আর আমি দীপালি হিজড়া, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমরা সবাই মিলে আমাদের বাচ্চারা এ বছরে ইত্তেহার বিলাসিতা কিছুই করবে না, আমাদের যারা যারা রয়েছে সবাই বিলাসিতার টাকাটা আমাদেরকে দিয়েছে, ঈদের জামা কাপড়ের টাকা দিয়েছে। আমরা সমাজে অতি নগণ্য মানুষ, আমরা 10 ভাইয়ের থেকে চেয়ে খেয়ে বেঁচে থাকি, আর্কেটে মার্কেটে আমরা তোলা উঠে থাকি, এমনকি বাড়িঘরে আমরা যাই একটা উৎসবে, আমরা এখন সবাই আমরা এই সমাজের মানুষ একত্র হয়ে আমাদের বাপ ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এদেরকে আমরা বিগত 40-35 বছর যাবত আমরা এদের থেকে নিয়ে চেয়ে খেয়েছি, এদের বিপদে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজেকে নিজে ধন্য মনে করছি। ব্যবসায়ীদের সহায়তা করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আজকে আমরা সমবেদনা জানাই যারা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আজকে আমরা অভিনন্দন জানাই যে বাংলাদেশের ট্রান্সজেন্ডার যারা রয়েছেন, তৃতীয় লিঙ্গের গোষ্ঠী যারা রয়েছেন, কিন্নর জনগোষ্ঠী যারা রয়েছেন, হিজড়া জনগোষ্ঠী যারা রয়েছেন, তারা কিন্তু মাত্র 2 দিনে তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মাধ্যমে এই বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, ব্যবসায়ীদের সহায়তার জন্য 20 লক্ষ টাকা তারা আজকে অনুদান হিসেবে সহায়তা করার জন্য এসেছে। আসলে এটি আমরা মনে করি যে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, গর্বের একটি দিন যে তারা মানবিকতার যে অপরিমেয় নিদর্শন আমাদের সামনে নিয়ে এসেছে। আমরা তাদেরকে স্যালুট জানাই, সালাম জানাই, সশ্রদ্ধ অভিনন্দন জানাই।